فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم أنا رضي الله تعالى عنه بولن كان رسول الله صلى الله عليه وسلم يصلي أربع ركعات بعد أن تزول الشمس সূর্যটা দুপুরে সূর্য ঢোলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত সালাত আদায় করতেন সূর্য ঢোলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত সালাত আদায় করতেন তিনি বলতেন ইন্ন হাযি সা তুফতাহু আবু আবুস সামা এই সময় আকাশের দরজা খুলে দেওয়া হয় আমি উহ বো আমি আমার সলি আমার মন চাই আমি ভালোবাসি যে এই সময় আমার কিছু ভালো নেকি ভালো আমল উপরে চলে যাক যখনই ছোট দিনে পনেরো বারোটা বারোটা হয় বারোটা পাঁচ দশ হয় এইরকম সময়ে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় তখন আল্লাহ রসুল চার রেখাত সলা তদায় করতেন আর বলতেন আমার মন চাই যেহেতু আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে তো আমার কিছু নেই উপরে চলে যাক তাই আমলটা আমি তাড়াতাড়ি করি আমাদের আরও অবগতিতে আছে যে আনাস রজিয়াল্লাহু তাল আনহু বলেন রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন এ দা নদিয়ালি সলাতে ফতেহাতা ববুসামা যখনই আজহাম দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয় ও সুতুজি বাদ যেই দোয়া করা হয় তা কবুল করা হয় আজান শুরু হওয়ার সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয় আর যে যা বলে তার কথা মেনে নেওয়া হয় রসুল সাল্লি সাল্লাম বলেন লাইর তো দুয়ো বলেন আজান বলে একামা আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজানের সাথে সাথে দরজাগুলি খুলে দেওয়া হয় যে যা প্রার্থনা করে তা কবুল করা হয় বলছিলাম